তাহলে মায়েরা তোমরা আমার যেহেতু মাতৃসম মায়ের মতো, তোমরা বুকে হাত রেখে আমার কাছে একটা সত্যি কথা বলো তো, তোমাদের কি কোনোদিন ইচ্ছে করেনি যে কৃষ্ণ যদি আমার ছেলে হতো? হরি বল, মনে পড়েনি বা মনে হয়নি? পৃথিবীতে যে কজন মা আছে সবার মনে একটাই বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। কিন্তু সে ভাগ্য কি আমার হবে? কৃষ্ণ আমার ছেলে নয়। ও মায়েরা, তোমাদেরকে একটা সুখবর জানাই, তোমরা কৃষ্ণের মা নও, তোমরা অনেক ভালো আছো। কৃষ্ণের মা যদি হতে তাহলে জানতে পারতে কৃষ্ণের মা হওয়া কতটা জ্বালা। তোমরা কৃষ্ণের মা নও, তাই তোমরা যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারো, কিন্তু যশোমতী তো কৃষ্ণের মা, যখন তখন ইচ্ছে করলেও গোপাল গোপাল বলে ডাকতে পারে না। কেননা যদি একবার তিনি গোপাল বলে ডেকে ওঠে, আর যদি মাঠের মাঝখানে গোপালের আমার বিষম লাগে, সেই ভয়ে মা যশোমতী গোপাল বলে ডাকতেও পারে না। কিন্তু আজকের দেরি হয়ে যাচ্ছে, 6টা পেরিয়ে গেছে, 7টা বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত কৃষ্ণ ঘরে আসেনি, তাই হাহুতাশ করে হতাশ হয়ে যশোদা মা ওই দাবার খুঁটি হেলান দিয়ে গোপাল বলে একবার ডেকে ফেলেছে, ডেকে ফেলেছে। অমনি গোবিন্দের মাঠের মধ্যেখানে বিষম লাগছে, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। এখানে যারা গান শুনতে এসেছেন অনেকেই আপনারা আছেন আশ্রমের ভক্ত, বাবাজি মহারাজ একটু সংসার টংসার ত্যাগ করে একটু ভগবানের নাম করেন, সারাদিন গোবিন্দের নাম করেন, একটু করেন, একটু আমার জানা আছে। তারা এই কথাটা শুনে হয়তো একটু মনে মনে দুঃখই পেতে পারেন যে বাবা, যশোমতী একবার গোপাল বলে ডাকলো তাতেই গোবিন্দের বিষম লাগলো, আর আমরা জপের মালায় কতবার হরে বলছি, কৃষ্ণ বলছি, রাম বলছি, কই আমাদের ডাকে তো গোবিন্দের বিষম লাগে না? আমাদের ডাকে তো, আমাদের ডাক গোবিন্দের কানে পৌঁছলো কিনা তাও জানি না, বিষম লাগা তো দূরের কথা, আমাদের ডাকটা তার কানে গেল কিনা, কেননা বিশ্বব্রহ্মাণ্ডের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত কে কখন ডাকছে গোবিন্দ কার ডাকে সারাদিন, আমাদের ডাকটা তার কানে গেল কিনা তাও জানি না। আর গোপাল একবার, যশোমতী একবার গোপাল বলে ডাকলো তাতেই গোবিন্দের বিষম লেগে গেল। কেন হলো এটা? বলে কাম লাগি কৃষ্ণ হজে পায় কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমে নাম। আমরা যতই ভগবানকে ডাকি না কেন, যতই কৃষ্ণ কৃষ্ণ বলি না কেন, আমাদের প্রত্যেকের ডাকার মধ্যে আমাদের স্বার্থ লুকিয়ে রয়েছে। আমাদের স্বার্থ লুকিয়ে রয়েছে, শুধু ভগবানের কাছে মাথা ঠুকছি, ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য, শুধু পাওয়ার আশা, শুধু পাওয়ার আশা, শুধু পাওয়ার আশা, দেওয়ার বেলায় কিছু নাই, শুধু পাওয়ার আশা, ঘরটা যেন দোতলা হয়ে যায়, চাষটা যেন বেড়ে যায়, ছেলেটার যেন ভালো একটা চাকরি হয়, মেয়েটার যেন ভালো পাত্তর জোটে, শুধু আমাদের পাওয়ার চিন্তা, চাওয়ার চিন্তা। আর যশোমতী গোবিন্দকে কেন ডাকে? আমার গোপালের কিছু হলো না তো, আমার গোপাল ঠিক আছে তো, আমার গোপাল ঠিক সুখে আছে তো। যতক্ষণ যশোমতী গোপাল গোপাল বলে ডাকছে সর্বক্ষণ গোপালের জন্য চিন্তা করছে, আর আমরা যতবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছি সর্বক্ষণ আমার স্বার্থের চিন্তা করছে, তাই আমাদের ডাক গোবিন্দের কানে যাবে না। কেননা আমরা কামি ভক্ত, আমরা তো প্রেমী ভক্ত নয়। যেদিন আমাদের ডাকটা গোবিন্দের সুখের জন্য হবে, যে যাকে ভালোবাসে সে সর্বক্ষণ তার কল্যাণের কথা চিন্তা করে। যদি তুমি কৃষ্ণকে ভালোবাসো তাহলে কৃষ্ণ কি করে সুখী হয় তোমায় চিন্তা করতে হবে।
তবেই তুমি হবে প্রেমী ভক্ত। যেদিন কামী ভক্ত থেকে প্রেমী ভক্ততে রূপান্তরিত হবে সেদিন তোমার ডাকে ও গোবিন্দের বিষম লাগবে, সেদিন তোমাদের ডাকে ও গোবিন্দের বিষম লাগবে। সঘনে বিষম খাই নাম করে মা, সঘনে বিষম খাই নাম করে মা। একটা কথা জেনে রাখবেন বাবা, ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করা যদি এতই সহজ হতো তাহলে ঘরে ঘরে একটা করে রাধারানী জন্ম নিত, ঘরে ঘরে একটা করে যশোদামা হয়ে যেত, কিন্তু এত সোজা কি? ভগবানকে পেতে গেলে কোনো যুক্তিতর্ক দিয়ে পাওয়া যায় না। ভগবানকে আপনি যুক্তি দিয়ে দেখবেন, আপনার যুক্তির ধার ধারে নাকি ভগবান? তাকে পাওয়ার জন্য কত ঋষি মুনি সংসার পরিত্যাগ করে জঙ্গলের মধ্যে গিয়ে মাথা নিচু করে পাতা উঁচু করে তারা ডাকছে, সাধনা করছে, তারা পাচ্ছে না, আর তুমি শুধু যুক্তিতর্ক দিচ্ছ। এখন কীর্তনের আসর দেখবেন ভক্তির থেকে যুক্তি বেশি হয়ে গেছে, পদাবলী নাই, মহাজন পদ নাই, গান নাই, কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নাই, কোনো প্রেমের কোনো দার্শনিক সিদ্ধান্ত নেই, শুধু যুক্তি আর যুক্তি। এটা কেন, ওটা কেন, সেটা কেন, এই কেন, এই করতে করতে যদি তুমি ভগবানকে ডাকতে যাও তাহলে ভগবান তোমার থেকে শতহস্ত্র দূরে চলে যাবে। কেননা জলকে যত ফোটাবে জল কখনো তোমার কাছে আসবে না, বাষ্প হয়ে সে উড়ে যাবে। যদি জ্ঞানের তাপে ভগবানকে ফোটাতে চাও তাহলে ভগবান তোমার কাছে আসবে না, নিরাকার ব্রহ্ম হয়ে চলে যাবে। আর যদি প্রেমের শীতলতায় ভগবানকে বেঁধে নিতে পারো গোবিন্দ তোমার মূর্তি ধরে হৃদয় মাঝে দাঁড়িয়ে যাবে। তাই যুক্তি থাকা ভালো কিন্তু ভক্তি বিহীন হওয়া ভালো নয়। পড়াশোনা করুন, গান বাজনা শিখুন, যুক্তি দিন, সব কিছু করুন, কিন্তু সেটা যেন ভক্তি মিশ্রিত হয়। মহাপ্রভু যুক্তি খুব ভালোবাসতেন, পড়াশোনা খুব ভালোবাসতেন, কিন্তু ভক্তি যার মধ্যে নাই তাকে মহাপ্রভু ভালোবাসতেন না। যেমন কেশব কাশ্মীরি, তিনি কি পণ্ডিতের কম? বিরাট বড় পণ্ডিত, কিন্তু তার পাণ্ডিত্যটা তার অহংকার ঢেকে দিয়েছিল, এই অহংকারটা দমন করার জন্য মহাপ্রভু তার সঙ্গে তর্কে বসেছিলেন, এমনি এমনি নয়। অথচ দেখুন সেই মহাপ্রভু যা যা গ্রন্থ রচনা করেছে সেই গ্রন্থ পড়লে যদি ভক্তদের গ্রন্থ অপমান হয়ে যায় তাই নিজের সকল গ্রন্থ তিনি সুরধুনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। যুক্তি থাকা ভালো, পড়াশোনা জানা ভালো, পাণ্ডিত্য থাকা খুবই ভালো, কিন্তু ভক্তি বিহীন হওয়া ভালো না। একদিন রামচন্দ্রকে লক্ষণ বলছি, দাদা তুমি কি সুন্দর শান্ত, সব সময় শান্ত হয়ে আছো, মুখে সব সময় হাসি, ক্রোধের প্রাধান্য নাই, আমি কেন এত রাগি বলো তো, আমি এত রেগে যাই কেন? লক্ষণ একটু রাগি ছিলেন বাবা, লক্ষণ খুব ক্ষণে ক্ষণে রেগে, মানে দাদার কিছু হলেই মোটামুটি রেগে একেবারে কাঁই হয়ে যায়। এমনকি লক্ষণ এমন রেগে গেছিল যে ভরতকে পর্যন্ত তীর মারতে গেছিল, যখন ভরত আসছিল ত্রিকূট পর্বতে তখন রামচন্দ্র লক্ষণকে তিরস্কার করেছিলেন। তা সে জঙ্গলে গিয়ে একদিন রামচন্দ্রের পা ধরে লক্ষণ বলছে, দাদা আমি কেন এত রাগি? তখন রামচন্দ্র লক্ষণের মাথায় হাত বুলাচ্ছে, ভালোবাসা, রাম রামায়ণ আমার এত প্রিয়, কি বলবো। রামচন্দ্র লক্ষণের মাথায় হাত বুলাচ্ছে, ভাই তুই আসলে নারকেলের মতো, তুই আসলে নারকেলের মতো, বাইরেটা খুব কঠিন, ক্ষণে ক্ষণে রেগে যাস, ভেতরটা কিন্তু শ্বাসে জলে পরিপূর্ণ মিষ্টি মিষ্টি হয়। আসলে তুই হলে খুব ভাবুক, হঠাৎ করে তুই ভাবুক হয়ে উঠিস। লক্ষণ বলছে, দাদা তাহলে ভাবুক হওয়া কি খুব খারাপ জিনিস? রামচন্দ্র বলছে, ভাবুক হওয়া খারাপ নয় কিন্তু জ্ঞানহীন ভাবুক হওয়া জগতের ক্ষেত্রে সর্বনাশ মাঝে মাঝে ডেকে নিয়ে আসে। জ্ঞান থাকা ভালো, ভাবুক হওয়া ভালো, কিন্তু জ্ঞান আর ভাবের মধ্যে যদি ব্যালেন্স না হয়, যদি সমান্তরাল ভাব না আসে তাহলে কিন্তু মুশকিল হবে। তাই কাম প্রেম জ্ঞান প্রেম যুক্তি ভক্তি
দুটি যদি সমান্তরাল না করো, যদি সমানভাবে ঠিকঠাক অনুপাতে না নিয়ে আসো, তাহলে গোবিন্দকে পাওয়া বড় মুশকিল হবে। কেননা তুমি যুক্তি দিয়ে ভগবানকে ডাকবে, আর সেই যুক্তিতে ভগবান আসবে, ভগবান তোমার যুক্তির ধার ধারে না। তাকে পেতে গেলে শুধু অন্তরের পূর্ণ ভক্তি ছাড়া, ভক্তি ছাড়া কিছু হয় না। এখানে যারা গান শুনছ, শুধু ভক্তি দিয়ে যদি গোবিন্দের চরণে বলতে পারো যে হে গোবিন্দ আমি কিছু চাই না, ধন সম্পদ ছেলে মেয়ে ঘর বাড়ি জমি জায়গা অর্থমান যশ প্রতিপত্তি কিছুই চাই না, শুধু তোমার চরণের প্রেমে যেন জীবনে কুড়িয়ে নিতে পারি, আমি আর কিছু চাই না প্রভু, আমি আর কিছু চাই না ওগো প্রভু, তোমার দুটি চরণ ছাড়া আমি আর কিছু চাই না প্রভু, তোমার দুটি চরণ ছাড়া আমি আর কিছু চাই না। প্রভু নিত্যানন্দ, প্রভু তোমরা বিহারিবে যথা, ওগো জনম জনম মুই যেন ভৃত হই তথা, গৌরী বল গৌরী বল জন জন ওগো প্রভু আমার, তোমার বিহার ভূমিতে আমি জন্ম পাব, তোমার বিহার ভূমিতে জন চরণ ধরব, আর চরণের হৃদয়ে ভজব, আমার বিহার ভূমিতে আমি জনম পাব, চরণ ধরব আর চরণ ধরব, তোমার চরণ ধুলা আমি গায়ে মাখব, তাই ভগবানের চরণ ছাড়া প্রেম ছাড়া কিছু চাইতে নাই। যেদিন আপনার আপনি চাইতে চাইতে মনে মনে ভাববেন এত কিছু চেয়ে নিলাম কিন্তু চাওয়া তো কিছুতে শেষ হচ্ছে না, চাওয়া শেষ হবে সেই দিনেই যেদিন গোবিন্দের চরণে পেয়ে সকল কিছু লাভ হয়ে যাবে, সেই দিন সকল চাওয়া পাওয়ার শেষ। তাই হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা, আমাদের পথ পানে চাইয়া রে, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, বেলি অবসান হলো চলো যাই ঘরে, বেলি অবসান হলো চলো যাই ঘরে, আমার মায়ের না দেখিয়া পরাণ কেমন জানি করে। এই যে দেখুন গানগুলোর মধ্যে যেসব টান, এই যে টান, এইগুলো হচ্ছে কীর্তনের যে আসল সুরের ব্যাপার। এই গানটা আমি শিখেছিলাম নীলমণি দাসের কাছে, তিনিও নবদ্বীপের মানুষ ছিলেন, যদিও জন্ম আমাদের দেশে, থাকতেন নবদ্বীপে। এইসব গান যখন আমি শিখতাম ওনাদের ভাব দেখে আমি অবাক হয়ে যেতাম,
যে এই যে আকুলতা, আকুল আকুল যুক্ত টান, এটা কীর্তনের মধ্যেই একমাত্র সম্ভব, অন্য কোনো গানে এই আকুল টানটা নেই। আর এই আকুলতার জন্যই ভগবান ছুটে আসে, ওই জন্যই কীর্তনের মধ্যে ভগবানকে পাওয়া যায়। দেখুন কি টান, ও গো মায়েরে না দেখিয়া বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলবো, বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলবো, ওই সকল রাখালো মাঝে পড়ে উত্তর বলবো, সকল রাখালো মাঝে পড়ে উত্তর ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না, 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 ঘরে যাবার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয়, ঘরে যাওয়ার কথা শুনে তোমাদের আনন্দ হচ্ছে, হচ্ছে বাইরে আনন্দ? আমার তো খুব আনন্দ হচ্ছে, কেন না আমি এবার ঘরে যাব, ঘরে যাব, আমার ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, আমি যে না আনন্দ, ওই জন্য আমি আনন্দ খুব নাচছি দেখ, হ্যাঁ দেখে বুঝতে পারছেন না আনন্দ হচ্ছে। এই দেখুন এতক্ষণ কিন্তু বলে বলে তুলতে হচ্ছিল, এখন এমনি এমনি উঠে নাচছি, এইগুলো হচ্ছে আমাদের এদের স্বভাব। যখন সকালবেলায় যখন ছেলেরা স্কুলে যায় তখন ছেলেগুলোকে ঠেলে ঠেলে স্কুলে পাঠাতে হয় না, ও মায়েরা বাচ্চা বাচ্চাগুলোকে ওই ঠেলে ঠেলে পাঠাতে হয় না, এই সকালবেলা ঘুমোচ্ছিস ওঠ, স্কুলে যাবি না, স্কুলে যা না, কি ঠেলে ঠেলে পাঠাতে হয় না। আর ওই ছেলেটা যখন ছুটি হয়ে গেলে বাড়িতে একটা নাচতে নাচতে, ছুটি ছুটি ছুটি, গরম গরম খিচুড়ি, কে বলে গরম গরম খিচুড়ি, হ্যাঁ হ্যাঁ আগে বলতো গরম গরম রুটি, আর এখন মিড ডে মিল দিচ্ছে বলে একজন বলছে গরম গরম খিচুড়ি, হ্যাঁ সবাই ছুটে এসেছে, কানাই ঘরে যাবে, কানাই ঘরে যাবে, এই ঘরে যাবো তো কানাই, মানে তারা গরুগুলোকে ফিরা, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, ওরে আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, তোরা ডাকতে পাচ্ছিস না, তোদের ডাকতে কি হয়, কে বলেছে আসবে না, তোরা ডেকে দেখেছিস, ডেকে দেখেছিস, তোরা তোরা ডাকলে জানেন তো কৃষ্ণ কিরকম দুষ্টু, হুড়ি হুড়ি করছে, তোরা কেন ডাকবি না, আমি কেন ডাকবো, বলে শোন শোন কানাই, আমরা ডাকলে আসবে না, তুই ডাকলে কেন আসবে, শোন চোরের ভাষা চোরে বোঝে, তুই যেমন চোর তোর গরুগুলোও চোর, ও মায়ের একটা জায়গায় চারটি ব্যবসাদার দোকান খুলে বসেছে বুঝলে, সবকটাই চোর, আর চোরের দোকানদার আমাদের এই দেশে বেশি আছে, হ্যাঁ ওই চোরের চোরের ভাষা চোরে বোঝে, একটা দোকানদারের কাছে গেলে খরিদ্দার, তখন সেই দোকানদারটা বলে কেশব কেশব, লোকে ভাবছে কেশব কেশব বলছে কত ভক্ত, কিন্তু আসলে কথা বলছে কে সব, এটা সব কে, তখন পাশের দোকানদার বলছে গোপাল গোপাল, মানে গরুর পাল,
গো মানে গরু আর পাল মানে দল, গরুর দল সব। আমরা এখানে চুরি করছি বুঝতেই পারছে না। তা পাশের ছোটটা বলছে তাহলে হরি হরি, তাহলে চুরি করি। তখন পিছন থেকে বুড়ো চোরটা বলছে হর হর, যত পারো চুরি করো। হ্যাঁ, এই হচ্ছে চোরের ভাষা, চোরে বুঝে। তা শ্রীদাম সুদাম বলছে কানাই আমরা কি ডাকলে আসবে, তুই যেমন চোর তোর গরুগুলো চোর, ওই জন্য গরুগুলোকে ডাক। তখন কৃষ্ণ ডাকছে, এ অপূর্ব গান, গোয়ারে কি বা বিনোদিয়া চাঁদ মুখে বিনোদিয়া ওগো সব ধেনুর নাম লই, ও আরে কি বা ওগো আরে আরে মাত্রা ছয় চার চার ছন্দ, গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো, ও গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজা, আই আই বাজাইছে গো, বাজাইছে গো, ওগো বলে বলে আয় ধবলি আয় শ্যামলি, বলে আয় ধবলি ওরে আয় শ্যামলি, দেখুন ডাকছে কি সুন্দর, ছয় চার চার মাত্রা দেখুন, চোদ্দ মাত্রা কেমন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, আয়ে শ্যামলি বলে আয়ে
बाशी बजाई छे गो अरे की चाँद मुखे बेनु दिया सब धेनु रे नाम लुइया डाकिते लागिलो उच्च ईश्वर सुनिया कानो रो बेनु ऊर्ध मुखे धाए धेनु सुनिया कानो रो बेनु ऊर्ध मुखे धाए धेनु उच्च भेदी पीठे रोयु परे पीठे रोयु परे ओ की आहारे पूछ बेली पीठे रोयु परे पीठे रोयु परे सकल गुरुगुलो चले এসেছে কিন্তু গোবিন্দের সুখ হয়নি গোবিন্দের সুখ হলো না কেন গোবিন্দ আজকের প্রথম একটা বাছুরকে নিয়ে এসেছেন তার নাম মঙ্গলি সেই মঙ্গলি আজকের প্রথম গোবিন্দের সঙ্গে এসেছেন গোষ্ঠলীলা খেলায় কিন্তু সকল গরুকে দেখতে পাচ্ছে কৃষ্ণ কিন্তু মঙ্গলিকে দেখতে পাচ্ছে না তাই কৃষ্ণ সুদামা শ্রীদাম দাম বসুদাম সবাইকে বলছে শ্রীদাম সুদাম এ আমার মঙ্গলি কোথায় গেল রে মঙ্গলি হচ্ছে একটা বাছুর কোলে করে আজকের প্রথম নিয়ে এসেছে যখন কদম গাছের তলায় মঙ্গলিকে রেখে কৃষ্ণ বলেছ রে মঙ্গলি শুধু এই কদম গাছের তলায় থাকবি বাইরে তুই যাবি না কেননা জঙ্গলের রাস্তা তুই চিনিস না যদি একবার হারিয়ে যাস তোকে আমরা খুঁজে পাব না কিন্তু চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী বাবা মিষ্টি মিষ্টি কচি কচি ঘাসের সন্ধান পেলে কোনো বাছুর কি আর টিকবে সেই তখন আস্তে 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 হারিয়ে যাচ্ছে এক পা দু পা করে এগোতে এগোতে ওই মঙ্গলি কদম গাছের তলা ছেড়ে গভীর জঙ্গলে হারিয়ে গেল গোবিন্দের ঘরে ফেরার বাঁশি বেজে উঠল ওই যে বলেছিলাম গতকাল চতুর্থ রন্ধ্রে সুরে ধেনুগণ সে আপনি ফিরে চতুর্থ ছিদ্রে যখন গোবিন্দ বাঁশি বাজায় তখন প্রত্যেকটি গরুর নাম নিয়ে গরুর কানে তার শব্দ বাজে মঙ্গলির কানেও বেজে উঠল গোবিন্দের বাঁশির ধ্বনি মঙ্গলি রে মঙ্গলি রে চমকে উঠল মঙ্গলি কোথায় এলাম কদম গাছ কই চারিদিকে আমার বিপদ সামনে অথই যমুনা পার হওয়ার উপায় নেই ডান দিকে কাঁটার ঝোপ যাওয়ার উপায় নেই বাম দিকে দাবানল যাওয়ার উপায় নেই আবার পিছনে একটা অজগর সাপ তেড়ে আসছে হাঁ করে চতুর্দিকে চতুর বিপদের মাঝখানে মঙ্গলি কাঁদছে তত্ত্ব আছে বাবা এখানে মঙ্গলি কেউ নয় মঙ্গলি হলাম আমরা ভবসংসার মাঝে যখন জন্ম নিয়েছি ভগবান আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিলেন কিরে ভক্তি কল্পবৃক্ষের তলায় থাকবি ভক্তি কল্পবৃক্ষের তলায় থাকবি এদিক ওদিক বেশি যাবি না আমরা মিষ্টি মিষ্টি ঘাসের লোভে চলে গেছি মিষ্টি মিষ্টি ঘাস কি বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাস বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে হারিয়ে গেছি জঙ্গলটা কি সংসার রূপী গভীর জঙ্গল সামনে অথই যমুনা কি কামনা বাসনার নদী ডান দিকে কাঁটার ঝোপ কি অহংকারের কাঁটার ঝোপ বাম দিকে দাবানল কি আদিভৌতিক আধি দৈবিক আধি আত্মিক ত্রিতাপ জ্বালা আর পিছনে দেখছি অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে কি মৃত্যুরূপী অজগর সাপ মঙ্গলি যেমন কাঁদছে আমরাও তেমন কাঁদছি দয়া কর ভগবান কৃপা কর ভগবান
সংসারে কাননে হারায়ে গিয়েছি, সংসারে কাননে হারায়ে গিয়েছি, করম রে পরিত্রাণ ভগবান 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 দয়া গোবিন্দ মনে মনে ভাবলেন যদি মঙ্গলীকে না নিয়ে যেতে পারি, মঙ্গলীর মা আমার পা চেটে চেটে বলবে প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলে, এই মঙ্গলীকে তো নিয়েই যেতে হবে। কি করলে মঙ্গলীকে নিয়ে যেতে হবে? কি করলেন গোবিন্দ? আমার বাঁশি নিয়ে ছুটে চললেন কদম গাছের তলায় যেখানে রেখেছিলেন মঙ্গলীকে, দেখলেন সেখানে মঙ্গলী নেই। সেইখান থেকে খুরের ছাপ ধরে ধরে, খুরের ছাপ যেদিকে গেছে গোবিন্দ সেদিকে চললেন, গিয়ে দেখছে মঙ্গলী চতুর বিপদের মাঝখানে মঙ্গলী দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দ প্রবেশ করলেন কোন দিক দিয়ে? যেদিকে অহংকারের কাঁটার ঝোপ সেই দিক দিয়ে প্রবেশ করলেন। মঙ্গলীকে যখন কোলে তুলে নিয়েছে, মঙ্গলী নিজের ছোট্ট জিহ্বা দিয়ে গোবিন্দের অঙ্গ লেহন করছে, প্রভু তুমি আমায় বারণ করেছিলে যে কদম গাছের তলা ছেড়ে তুই যাবি না, আমি চলে এসেছি, তোমার কথা আমি মানিনি, তোমার কথা আমি শুনিনি, এই দোষটা সম্পূর্ণ আমার, অথচ তুমি আমাকে বাঁচানোর জন্য কাঁটার ঝোপে প্রবেশ করলে, আমি তো তোমায় ভালোবাসি না, তুমি কেন আমায় এত ভালোবাসো প্রভু? আমি তো তোমার চাইনি জীবন, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছ, আমরা ভগবানকে ভালোবাসি না বাবা, কিন্তু ভগবান আমাদের ভালোবাসতে ভোলে না। আমরা যতই তাকে অবজ্ঞা করার চেষ্টা করি তিনি আমাদের অবজ্ঞা করেন না, তিনি ঠিক বলে তুলে রাখেন। ও পথে যেও না ফিরে এসো সখা, কানে আমি তবু চলে গেছি আমায় ফেরায় আনিতে, আমার পাছে পাছে ছুটে গিয়ে জীবনে তুমি অভাগারে চেয়েছ, আমরা ভগবানকে ভালোবাসি না কিন্তু ভগবান আমাদেরকে ভোলে না। সন্তান যদি অকৃতজ্ঞ হয়ে বাবার গায়ে লাথি মারে
করতে বাবার কিছু যায় আসে না। বাবা তার বাৎসল্য হৃদয় দিয়ে সেই সন্তানকেই বুকে করে তুলে রাখে, কেননা বাবা জানে ও তো আমার ছেলে। আমি যদি ওকে একটা অভিশাপ দিয়ে দিই, আমার ছেলের জীবনটা অকল্যাণে অপঙ্গলে ভরে উঠবে। তাই বাবা কখনো ছেলের অকল্যাণ কামনা করতে পারে না, ভগবানও কোনোদিন তার ভক্তকে বঞ্চিত করতে পারেন না। মঙ্গলীকে কোলে তুলে নিয়েছে কৃষ্ণ, তুলে নিয়ে বলছে, ওরে মঙ্গলী আর থাকিস না, চল ঘরে যা। মঙ্গলী বলছে, প্রভু আমি একটা সাধারণ বাছুর, তুমি যদি একটু দেরি করে আসতে চারিদিক অন্ধকার হয়ে যেত, হিংস্র জন্তুর আঘাতে আমার প্রাণ যেত। এখানে হিংস্র জন্তু মানে হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মহত মাৎসর্য, হাতি ঘোড়া ভাল্লুক সিংহ বাঘ, কিন্তু তুমি আমায় বাঁচালে। তাহলে কৃষ্ণ বাঁচালো মঙ্গলীকে, পরমাত্মা হয়ে জীবাত্মাকে বাঁচালেন। তত্ত্বের দিকে বলেছি আমরাও হলাম মঙ্গলী, তাহলে আমাদেরকে কে বাঁচাবে? মঙ্গলীর কত বড় ভাগ্য যে গোবিন্দের কোলে উঠে সে উদ্ধার পেয়েছে, আমাদের তো অত বড় ভাগ্য নয় বাবা যে গোবিন্দের কোলে উঠব। তাহলে আমাদেরকে কে বাঁচাবে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, 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 গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি মান, গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি মান, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, গুরু নিন্দুকের মুখ প্রভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ প্রভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। যে বনে যে ধেনু ছিল ইরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে ওগো সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, ওগো শ্রীদাম সুদাম পাচে ভালো শোভা করিয়া, ওগো তারে মাঝে নব ঘন শ্যামে, ঘন বাজে সিংহবেনু গগনে গোপুর রেনু, যতে কো রাখালে গণ আবা আবা দিয়া ঘন, যত কো রাখালে গণ কমুক হেদি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হেদি, ওগো গায়ত শবনায়রি গণ রাখাল মুখ হেরি, আজ মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে, তোমরা হরি 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 বলো মায়ের কোলে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, জয় নিতাই গৌর হরি বল।